রাজনৈতিক ইনফ্লুয়েন্স যা যা আছে আপনি যারা আছে তাদেরকে বলবেন যে এমপি সাহেবের ভাই বোন, সুতরাং আমার এইসব ক্ষমতা দেখাই লাভ নেই, আপনারই আমি দায়িত্ব দিলাম, আপনি ওই যে আমি মাননীয় মহোদয়কে বলবো যে আমি আজকে শুধু টের পাইলাম যে আমাদের এই ব্যবস্থা গণনা কমিটির এই অবস্থা, আমার মনে হয় আরো কমিটি আছে যে গোলা কেউ হাতি দেয়। অনুরোধ, আপনি মাঝে মধ্যে নিজেই চলে আসবেন হাসপাতালে, আইসা যারা ওই চেয়ার টেবিলে পাঁচজন করে বসা সাথে করে নিয়ে যাবেন, বা এখানে টমটমের ওই যে আপনার জুরিসডিকশনের ভিতর কিন্তু আমিও করি, আপনার কিন্তু এত কম ক্ষমতা না, কিন্তু আপনি ক্ষমতাটা প্রয়োগ করেন, আপনার এই যে টিএসও সাহেব বলা লাগবে না, আপনারা ওনার কোনো ইনভাইটেশনও লাগবে না, আপনি আসবেন একটা চক্কর দিবেন ফাঁকে ফুঁকে তিন চারজন সাথে করে নেবেন আপনি, আমি তো এটা আশাই করি। এরপরে বাপসা চাইছে সেটাই নিবে যে কি বিষয় একটু জানবে না মানুষ যে কি কারণে আপনি নিছেন, আপনার প্রায় যেন ওই বগিটা যেন ভরা থাকে যে কিছু আপনি তুলে নিয়ে যাবেন, এতে আপনার কোনো এটা যদি আমার একেবারে খুব কাছের লোক হয় একটা মিনিটও ওয়েট করবেন না, তুলে নিয়ে বলবেন যে এখন সুটাই নেন কি কি বিষয়, সব তো আর ক্রিমিনাল অফেন্স না, কিছু আছে টর্ট যে আপনার এই সিভিল রঙের কারণে আপনি নিয়ে এই ক্ষমতা আপনার আছে হাসপাতালে আপনি টহল বাড়াবেন, এই রাতে যদি ওই লাইটের কথা লাইটের যা লাগে আমার এই বিষয়ে আমি আপনাকে অ্যাডভাইস করবো না, মহোদয়কে আমি শুধু এইটুকু বলবো যে এটা আপনার বাড়ি, আপনি অন্য যে কোনো টিএসও থেকে আপনি একটু আলাদা হবেন কারণ এটা আপনার বাড়ি। আমি কিন্তু শুধু আমি এইটুকু বলতে চাচ্ছিলাম যে আমার এই হাসপাতালের বিষয়ে আমার যে এমপি হওয়ার আগে যে হিসাবটা ছিল যে এটা পুরা রিকনস্ট্রাকশন না করা ছাড়া মনে হয় আর এটার উন্নতি হবে না,